রুম ভর্তি মানুষের সামনে ঠাস করে চর বসিয়ে দিল বাঁধন মায়ের গালে একে তো সারাদিনের অভুক্ত তার উপর আবার চর তাল সামলাতে পারেনি মায়া গালে হাত দিয়েই সোফায় বসে পড়ে সে রুমে উপস্থিত মানুষজন আস্তে আস্তে যে যার বাসায় চলে যেতে শুরু করে এই মুহূর্তে মায়ার অবস্থান বাঁধনের খাটে নিশ্চুপ মায়া খাটের এক কোণে জড়সড় হয়ে বসে আছে আর বাঁধন তারই পাশে কিছুক্ষণ নিরবতা চলে দুজনের মাঝে বেশ কিছুক্ষণ পর নিরবতা ভেঙে মুখ খুলে বাঁধন প্রশ্ন করে মায়াকে কি কি মনে করো তুমি নিজেকে চুপি সারে মাথা নিচু করে আছে মায়া বাঁধন ওর প্রশ্নের কোনো উত্তর না পেয়ে আরও জোরালো কণ্ঠে বলে ওঠে চুপ করে আছো কেন জবাব দাও এভাবে আর কত আমি যে আর পারছি না পাগল হয়ে যাচ্ছি এবার তো একটু শান্তি দাও মানুষের মতো বেঁচে থাকতে দাও মায়া তখন চুপ মায়ের এই মৌনতা মেনে নিতে পারছে না বাঁধন আর পারছে না বলে আরও জোরে হুঙ্কার দিয়ে ওঠে সে তোমার মতো বয়সের থেকেও ছোট এমন হাজারো মেয়ে আছে যারা শান্তিতে স্বামীর সংসার করছে ওরা যদি পারে তবে তুমি কেন পারো না কেন পারো না আট দশটা মেয়ের মতো সংসার করতে কেন আমার জীবনটাকে এভাবে শেষ করে দিচ্ছ শেষ কথাটা শুনে অশ্রু ভেজা চোখে বাঁধনের দিকে তাকায় মায়া হয়তো এখনি কেঁদে দিবে কিন্তু না মায়া কাঁদল না শুধু খাট থেকে একটু নড়ে চড়ে বসল আর বাঁধন ও রাগটা তখনও ছিল ও জানে ও যদি এ রুমে থাকে মায়াকে আরও উল্টাপাল্টা কথা শুনিয়ে দিতে পারে কিন্তু ও সেটা চাচ্ছে না চাচ্ছে না বলেই ও সোজা রুম থেকে বের হয়ে বাহিরে চলে যায় বাঁধন চলে যাওয়ার পর ধীর পায়ে মায়া বারান্দায় চলে যায় ঘন্টাখানেক পর বাসায় আসে বাঁধন রাগটা এতক্ষণে সম্পূর্ণ চলে গেছে ওর নিজেকে সম্পূর্ণ কন্ট্রোলে নিয়ে এসেছে ও বাঁধন বুঝতে পারে রাগের বশবর্তী হয়েও কতটা জঘন্যভাবে আঘাত করেছে মায়াকে যার চোখের এক ফোটা জল দেখতে পাগল হয়ে যেতাম দিশেহারা হয়ে যেতাম তাকে খুব নির্মমভাবে আঘাত করলাম অনেক কটু বাক্য শুনিয়ে দিলাম যে আমি ওর এই পাগলামির প্রেমে পড়ে ভালোবেসেছিলাম ওকে সে আমি আজ এই পাগলামির জন্য ওকে আঘাত করলাম ওর মনে কষ্ট দিলাম কি করে পারলাম আমি এতটা নির্দয় হতে বাসায় ঢুকে উন্মাত বাঁধন মায়াকে এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছে এই রুম ও রুম, বাথরুম কিচেন সব সব জায়গায় খোঁজ করছে বাঁধন মায়ের কোথাও মায়াকে খুঁজে পায়নি নিচের তলায় ভাবির কাছে গিয়েছি কি আমি কি দেখে আসবো নিচে দেখে আসি একবার ছাদ থেকে খুঁজে এসে বাঁধন নিস্তালয়ের মামাতো ভাই ভাবির বাসায় খোঁজ করছে না এখানেও আসেনি তবে কোথায় গিয়েছে ও দিশেহারা বাঁধন দোতলা ছুটে আসে আবারও রুমটা ভালো করে খুঁজে কি মনে করে যেন বারান্দায় যায় সে ওখানেই আবিষ্কার করে বাঁধন তার স্ত্রী মায়াকে বাঁধন চলে যাওয়ার পর হয়তো খুব করে কেঁদেছে তারপর এখানে হেলান দিয়ে বসেই ঘুমিয়ে পড়েছে চোখের কোণে জমে থাকা অস্ত্র কণা জানান দিচ্ছি কোনো কথা না বলে কোলে করে বাঁধন মায়াকে বিছানার কাছে নিয়ে বিছানায় শুয়ে দেয় তারপর কপালে আলতো করে চুমুর পরও সেকে দেয় ফ্যানটা চালিয়ে গায়ে পাতলা চাদর টেনে দেয় বারান্দার গ্রিল ধরে এক দৃষ্টিতে বাহির পানে তাকিয়ে আছে বাঁধন চোখের কোণে জমে থাকা জলগুলো চিকচিক করছে ওর আনমনে বাহিরের দিকে তাকিয়ে নিজে নিজেকেই গালি দিচ্ছে বাঁধন এ আমি কি করলাম সামান্য কারণে ওর গায়ে হাত তুললাম ইচ্ছে হচ্ছে হাতটাকে ক্ষত বিক্ষত করে দিতে সারা রাত ছটফট যন্ত্রণায় কাটিয়ে মাঝরাতে ঘুমানোর জন্য বিছানা যায় বাঁধন হাতে ভর দিয়ে ঘুমন্ত মায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে বাঁধন এভাবে রাত্রি কাটিয়ে শেষ রাত্রিতে ঘুমের দেশে তলিয়ে যায় বাঁধন ভোরের দিকে ঘুম ভেঙে যায় মায়ের। ঘুম ভাঙলে নিজেকে আবিষ্কার করে বাঁধনের খাটে পাশে বাঁধন শুয়ে মুখ্যমন্ত বাঁধনের দিকে একবার তাকিয়ে বাঁধনের হাটটা আস্তে আস্তে মায়া ওর উপর থেকে সরিয়ে ফেলে বিছানা থেকে ওঠার সময় মাথাটা কেমন চক্কর দিয়ে ওঠে দাঁড়াতে চেয়েও বসে পড়ে বিছানায় মনে করার চেষ্টা করে কি হয়েছিল রাত্রে মায়ের খুব ভালো করে মনে পড়ে যায় গত রাত্রের ঘটনা প্রতিদিনকার মতো সেদিনও বাঁধনের চেম্বার থেকে ফিরতে দেরি হয় আর এতেই রেগে গিয়ে বাঁধনের রুমের খাটের নিচে লুকিয়ে পড়ে মায়া বাঁধনকে সাহস্তা করার জন্য এদিকে বাঁধন অফিস থেকে এসে দরজা খোলা পেয়ে ব্যাগটা রুমে রেখে ওয়াশরুমে চলে যায় বাঁধন ওয়াশরুম থেকে ফিরে এসে তোলা দিয়ে হাত মুখ মুছতে মুছতেই বাঁধন মায়াকে ডাকে মায়া সারা না পেয়ে ও রুমে যায় কিন্তু ওই রুমে তো মেহমান শুয়ে আছে এভাবে দরজা ফাঁকা রেখে কোথায় গেল তাহলেও প্রথমে ছাদ বারান্দা কিচেন বাথরুম তারপর উপরতলা নিচতলার প্রতিটি বাসা হন্যে হয়ে খুঁজতে থাকে বাঁধন যতই সময় অতিবাহিত হচ্ছিল বাঁধন ততই পাগল হয়ে যাচ্ছিল উন্মাদের মতো চিৎকার করতে করতে বাঁধন ওর মায়াকে ডাকতে থাকে বাঁধনের চিৎকারে উপরতলা নিচতলা সব ভাড়াটিয়ারা এসে হাজির হয় উপস্থিত হয় বাঁধনের আপন মামাতো ভাই এবং ভাবি যাদের ফ্ল্যাটে বাঁধন থাকে সবার মুখে শুধু এক কথা কোথায় গেছি পাগলি এ তো শহরের কিচ্ছু চিনে না আচ্ছা ঝগড়া হয়েছিল নাকি তোমাদের মাঝে বাঁধন তুই কি মায়েরে কিছু বলছিস মানে কোনো কারণে ওর সাথে রাগ দেখাইছিস এক একজনের এক এক প্রশ্ন পারছিল না বাঁধন চেঁচে উঠে বলে আমি কিচ্ছু জানি না আমার মায়াকে চাই মায়া ওকে ছাড়া আমার চলবে না খাটের নিচে বালিশ পেতে শুয়েছিল মায়া বাঁধনের কথা শুনে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠলো ওর হাসি আসে মুখে ভাবছে ঠিকই আছে আচ্ছা জব্দ হয়েছে বেটা মায়া এবার বেরিয়ে পড় সময় হয়েছে তোর বেটা বজ্জাতের সামনে নিজেকে হাজির করার সবাই যখন এই অপরের সাথে কথা বলছে মায়া তখন একটু একটু করে খাটের নিচ থেকে মাথা বের করে উঁকি দেয় ওর বাঁধনের দিকে উপস্থিত জনতার চোখ বড় বড় হয়ে যায় খাটের নিচের দিকে তাকিয়ে বাঁধনের দৃষ্টিও সেদিকে যায় খাটের নিচ থেকে মায়ের বের হতে দেরি ওর গালে শুভ্র দেওয়া থাপ্পড়টা পড়তে এক মুহূর্তেও দেরি হয়নি তারপরের ঘটনা তো সবাই জানেন একে তো বাঁধনের সাথে রাগ করে সারাটা দিন অনাহারে থেকেছে তার উপর কান্নাকাটি মায়ের মাথাটা কি রকম ভারী ভারী লাগছে মনে হচ্ছে উঠে দাঁড়ালে বুঝি মাথা ব্যথা শুরু হয়ে যাবে কিন্তু দাঁড়াতে তো হবেই বহু কষ্টে হেঁটে হেঁটে ওয়াশরুমে যায় মায়া চোখে মুখে পানি ছিটা দিয়ে কোমরে আঁচল বেঁধে রান্না করতে দাঁড়ায় যদিও রান্না রও পারে না ও তথাপি আজ মায়া রান্না করতে ঠুকেছে মনে মনে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে আমাকে পারতে হবে যে করি হোক আমাকে পারতেই হবে সকাল সাতটায় ঘুম থেকে উঠে বাঁধন ব্রাশ হাতে ওয়াশরুমের দিকে এগোনোর সময় চোখ যায় কিচেনের দিকে বটিতে বসে চোখ বন্ধ করে হাতে পেঁয়াজ নিয়ে বসে আছে চোখ থেকে অঝরে জল গড়িয়ে পড়ছে ওর মায়া রান্নায় অভ্যস্ত না সেটা বাঁধন শহর ওর পরিবারের সবাই জানে আর জানে বলেই ওরা কখনো ওদের পুত্রবুদ্ধিকে রান্নার জন্য চাপ দেয়নি যদিও মায়া আট মাসের বৈবাহিক জীবনে হাতে গোনা কয়েকদিন শ্বশুর বাড়িতে থেকেছে আর যে কয়েকদিন থেকেছে মায়া সে কয়েকদিন ওই বাড়িতে মেহমানের মতোই ছিল আজ এই প্রথম মায়া নিজ ইচ্ছেতে কিচেনে ঢুকেছে আর প্রথম দিনই এই অবস্থা হেসে দিল বাঁধন ব্রাশটা রেখে তাড়াতাড়ি চোখে মুখে পানি ছিটা দিয়ে বাঁধনের এগিয়ে যায় মায়ার দিকে হয়েছে তোমার রান্না আমার খাওয়া হয়ে গেছে এবার আমাকে দাও দেখি আমি পারি কি না কথাটা বলে বাঁধন মায়ের হাতের পেঁয়াজটা নিতে যাচ্ছিল মুহূর্তেই মায়া চোখ খুলে বাঁধনের দিকে তাকায় তারপর ওনার এক প্রান্ত দিয়ে চোখের জল মুছে পেঁয়াজ কাটতে শুরু করে বাঁধন বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়ে মায়ের মুখের দিকে একবার তাকিয়ে বাঁধনের বলা রাতের ওই কথাগুলোই মায়ের ফর্সা মুখটাকে অমাবস্যার কালো অন্ধকারে নাই করে দেয় রাগে একটার পর একটা পেঁয়াজ কাটতেই থাকে মায়া কাজের অসাবধানতায় মায়ের আঙ্গুলের খানিকটা কেটে যায় ওহ সুরে কুকিয়ে উঠতেই দাঁড়ানো থেকে বসে মায়ের হাতটা ধরে ফেলে বাঁধন কিছুক্ষণের জন্য মায়া রাতের ঘটনাটার কথা ভুলে গিয়ে বাঁধনের চোখের ঘইনে হারিয়ে যায় ভেজা চোখে বাঁধন তখন মায়ের আঙ্গুলের দিকে তাকিয়ে উৎকণ্ঠার সাথে বাঁধন বলে ওঠে কি যে করো না তুমি দুই দিনের জন্য আমার কাছে এসেছো আর এখনই কিচেনে ঢুকে গেছ বাঁধনের কথায় ঘোর কাটে মায়ার বাঁধন যখন আঙুল কতটুকু কাছে এটা দেখায় ব্যস্ত মায়া তখন এক ছটকায় ওর হাটটা ছাড়িয়ে নেয় বাঁধনের থেকে তারপর আবার কাজে লেগে যায় পেছন থেকে বাঁধনের হাজারো নিষেধ হাজারো কথা কোনোটাই শুনেনি মায়া রান্না শেষে খাবারগুলো থরে বিথরে টেবিলের উপর সাজিয়ে রাখছিল মায়া তখনই সেখানে উপস্থিত হয় বাঁধন চেয়ার টেনে টেবিলের কাছে বসে মায়ের দিকে অস্ত্র ভেজা চোখে তাকিয়ে আছে বাঁধন মায়া সেদিকে একটু ভ্রুক্ষেপ নেই এক মনে পাক্কা গৃহণীদের মতো মুখটা ভার করলে প্লেটে খাবার দিয়ে তরকারির বাটিগুলো সামনে রাখে বাঁধন খাবারের দিকে তাকিয়ে কিছু একটা বলতে যাবে তখনই চুপি সারে অভিমানী মায়া সেই স্থান ত্যাগ করছিল নিচের দিকে তাকিয়েই মায়ের হাটটা ধরে ফেলে বাঁধন মায়া বাঁধনের হাত থেকে ওর হাটটা ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে কিন্তু কোনোভাবেই পেরে উঠছে না বাধ্য মায়া মুখ খুলে ছাড়ুন কিন্তু বাঁধন আগের মতো শক্ত করে ধরে মায়ের দিকে তাকিয়ে আছে সেটা দেখে অন্যদিকে চোখ ফিরিয়ে নেয় মায়া অন্যদিকে তাকিয়েই ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে আমি এখন খাবো না বাঁধন এবার বসা থেকে উঠে যায় এক মায়াকে কাছে নিয়ে এসে কানের কাছে মুখ নিয়ে বলে সরি লক্ষ্মী মায়া কোনো কথা না বলে চোখ বন্ধ করে আছে দু চোখের লোনা জলে মায়ের গাল ভিজে একাকার বাঁধন মায়াকে দু দুভাও ধরে ওর দিকে ফিরায় চোখের জল মুছে দিয়ে বলে ভালোবাসি তো লক্ষ্মী মায়া চোখ মেলে বাঁধনে চোখের দিকে তাকায় জল ছলছল চোখে রকম করুণ দৃষ্টিতে বাঁধন মায়ের দিকে তাকিয়ে আছে চোখ মায়ার বাধা পড়ার আগেই চোখ ফিরিয়ে নেয় মায়া অন্যদিকে দৃষ্টি ফিরিয়ে দাঁতে দাঁত চেপে বলে আমি খাবো না এখন ছাড়ুন আমাকে বাঁধন ছাড়ার পরিবর্তে আরও শক্ত করে জড়িয়ে ধরে মায়াকে এক টানে ওর কাছে নিয়ে জোর করে মায়ের নাকে মুখে গালে কপালে ভালোবাসার এক উষ্ণ পরশ এঁকে দেয় তারপর মায়ার দিকে করুণ চোখে তাকিয়ে বলে সরি আমার ভুল হয়ে গেছে প্লিজ আমায় মাফ করে দাও আর কখনো এমনটি হবে না মায়া কোনো কথা না বলে চুপসে দাঁড়িয়ে আছে বেশ কিছুক্ষণ পর বাঁধন ওর চোখ মুছে বলে আচ্ছা মাফ করতে হবে না বসো এখন খাবে টেবিলে বসাতে দেরি কিন্তু বাঁধনের হাতে কামড় দিয়ে সেই স্থান ত্যাগ করতে এক মুহূর্ত দেরি হয়নি মায়ের কামড়টা এতটাই জোরে দিয়েছে যে দাঁতের দাগ হয়ে গেছে বাঁধনের হাতে কিন্তু সেদিকে পরোয়া না করে ভাতের প্লেট নিয়ে বাঁধন মায়ের পিছু পিছু রুমের দিকে ছুটল রুমে গিয়ে কোনো কথা না বলে বাঁধন মায়ের পাশেই বসলো তারপর নিঃশব্দে তরকারি দিয়ে কিছু ভাত মেখে এক মুঠো ভাত বাঁধন মায়ের দিকে এগিয়ে দেয় মায়া বসা থেকে উঠে পড়তে চাইলে বাঁধন আবারও মায়ের হাতটা ধরে বসিয়ে মুখের দিকে এক মুঠো ভাত এগিয়ে নিয়ে যায় মায়া মুখটা ঘোর কালো অন্ধকারের ন্যায় করে জবাব দেয় খাবো না আমি মরে গেলেও এই মুহূর্তে আমি ভাত খাবো না আর একবার যেহেতু আমি খাবো না বলেছি সেহেতু আমি খাবো না মায়ের এভাবে না বলা সত্ত্বেও বাঁধন অশ্রুভেজা চোখে আরও চার পাঁচবার খাবে কি না জিজ্ঞেস করছে প্রতিবারই মায়ের কাছ থেকে নাবোদক জবাব আসে রাগে দুঃখে বাঁধন কিছু মুখে না দিয়েই খাবার প্লেটে পানি ঢেলে দিয়ে হসপিটালের উদ্দেশ্যে বের হয়ে যায় সন্ধ্যার বেশ কিছুক্ষণ আগে বাসায় ফিরে বাঁধন ক্লান্ত বাঁধন প্রতিদিনের মতো সেদিন চেম্বার থেকে ফিরে মায়ের নাকে মুখে কপালে ভালোবাসার উষ্ণ পরও শিখে দেয়নি কানের কাছে গিয়ে বলেনি ভালোবাসি লক্ষ্মী রুমে প্রবেশ করে টেবিলে ব্যাগটা রেখে মায়াকে দেখেও না দেখার ভান করে মাথা নিচু করে ওয়াশরুমে চলে যায় বাঁধন ওয়াশরুম থেকে ফিরে আসলে চুপটু করে সোফায় গায়ে লিয়ে দেয় সে সন্ধ্যা হয়ে গেছে দূরের মসজিদ থেকে আজানের শহর প্রতিধ্বনিত হচ্ছে বাঁধন শোয়া থেকে উঠে অজু করে টুপিটা মাথায় নিয়ে মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে যায় পুরো ব্যাপারটাই খেয়াল করছে মায়া বাঁধন বাইরে চলে গেলে সেও চটজলদি নামাজটা আদায় করে রান্নার কাজে লেগে যায় সেই যে মাগরীবের রাজানের সময় বাসা থেকে বের হয়েছিল বাঁধন আসে রাত্রি দশটায় মায়া যেন বাঁধনের আসারই অপেক্ষা ছিল বাঁধন রুমে প্রবেশ করা মাত্রই খাবার টেবিলে খাবার পরিবেশনে ব্যস্ত হয়ে পড়ে মায়া টেবিলে খাবার দিয়ে মায়া বাঁধনের দিকে তাকালো বাঁধনের দৃষ্টি সেই সময় মায়ের দিকে ছিল মায়ার ওইভাবে তাকানোর মানে খাবার দিয়েছি টেবিলে খেতে আসুন এটা বেশ বুঝতে পারে বাঁধন তাই তো মায়ের থেকে সাথে সাথে দৃষ্টি ফিরিয়ে নেয়সি বিছানায় গায়ে দিয়ে বাঁধন কিছুক্ষণ পর আরও চোখে মায়ের দিকে তাকাচ্ছিল মায়া তখনও পড়বে খাবার টেবিলে খাবার সামনে নিয়ে চুপটি করে বসে আছে ওহ তুমি তাহলে বোবার মতো চোখে চোখেই কথা বলবে শুধু মুখে আর বলবে না বেশ তো আমি দেখতে চাই কতক্ষণ তুমি আমার সাথে কথা না বলে থাকতে পারো কথাগুলো মনে মনে ভেবেই বাঁধন ও রুমের লাইটটা অফ করে দেয় মায়া অন্ধকার রুমের দিকে একবার তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে খাবারগুলো ঢেকে রেখে কিচেনের লাইটটা অফ করে রুমে প্রবেশ করে না বাঁধনের রুমে নয় এ বাসে আরও একটা রুম আছে মায়ের সেই ছোট্ট রুমটাতে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয় নিশ্চুপ থেকে বাঁধন সবটা লক্ষ্য করেছে কিন্তু মুখে কিছু বলেনি কিছুক্ষণ ছটফট যন্ত্রণায় বিছানায় এপাশ ওপাশ করে একটা সময় ঘুমিয়ে যায় বাঁধন শেষ রাত্রে বিছানা থেকে উঠে বসে মায়া প্রচণ্ড খিদের জ্বালায় ভেতরটা শেষ হয়ে যাচ্ছে ওর হাত মুখ ধুয়ে টেবিলে ঢেকে রাখা খাবারগুলো মেলে মুখে দিতে গিয়ে থেমে যায় মায়া আমি খিদের জ্বালা সইতে পারছি না ও কি করে আছে এতক্ষণ আমি বাসায় বসে থেকেও এতটা খিদে পেয়েছে আর ও তো সারাটা দিন অভুক্ত থেকে রোগীদের সাথে কথা বলেছে ওদের বিভিন্ন ধরনের পরামর্শ দিয়েছে আমার থেকে বেশি তো ওর খিদে পেয়েছে মনে হয় সাত পাঁচ ভেবে খাবার টেবিল ছেড়ে উঠে দাঁড়ায় মায়া উদ্দেশ্য বাঁধনের রুমের দরজায় করাঘাত বাঁধন ডাকার জন্য দরজা হাত দিতে দরজা খুলে যায় আসলে বাঁধন রাত্রিতে মেন দরজাটা দিয়ে এই দরজা হালকা একটু মিশিয়ে রেখেছে যাতে করে মায়া রুমে আসতে চাইলে খুব সহজেই ঢুকতে পারে রুমের দরজাটা খানিকটা ফাঁক করে রুমে প্রবেশ করে মায়া লাইটটা অন করে বিছানার দিকে এগিয়ে গিয়ে আস্তে করে ডাক দেয় মায়া শুনছেন বাঁধন চোখ মেলে তাকায় মায়া লোক গেলে মাথা নিচু করে বলে আমার না খুব খিদে পেয়েছে বাঁধন গম্ভীর মুখে বলে খিদে পেয়েছে তো আমি কি করব। আমি কি তোমার খাবার ধরে রেখেছি এতটুকু কথাতেই কেল্লাপতে বাঁধনের এই একটু কথাই অভিমানী মায়ার ভেতরে আঘাত করে দু চোখে লোনা জল ছেড়ে দিয়ে মায়া ছুটে বেরিয়ে যায় রুম থেকে রুমের দরজা দিয়ে বালিশে মুখ গুজে গুমড়ে ঘুমড়ে কাছে মায়া বেশিক্ষণ কাদার পর হঠাৎ করে কি মনে করে যেন মায়া চোখের জল মুছে চোখ মুখ শক্ত করে ফেলে ধীর পায়ে রুম থেকে বের হয়ে টেবিল এবং ফ্রিজে রাখা খাবারগুলো গপাগপ করে দুটো ঝুড়িতে ফেলে দিয়ে আসে ফজা নামাজ পড়ে সকালের দিকে বিছানায় একটু গায়ে দিয়েছিল বাঁথন হঠাৎ কোথা থেকে যেন একটা পোড়া গন্ধ নাকে এসে ঠেকল বিছানা থেকে উঠে বসলো বাথন কোথা থেকে আসছে এই গন্ধ কিছুক্ষণ না খাড়া ভালোভাবে শুকে বুঝতে পড়ে গেল গন্ধটা কিচেন থেকে আসছে সকাল সকাল কিচেন থেকে পোড়া গন্ধ ভোরকে উঠে দৌড়ে যায় বাঁধন কিচেনের দিকে কিচেনের বাইরে থেকে বাঁধন মায়াকে কিচেনে দাঁড়িয়ে এক মনে কী যেন পোড়াতে দেখে ধীর পায়ে বাঁধন মায়ের পাশে এসে দাঁড়ায় কি করছো কি এভাবে ভালো ওড়নাটা কেন পড়ছো বাঁধনের প্রশ্ন শুনেও মাথা তুলে তাকায়নি মায়া চুপচাপ আনমনে ওনা পুড়িয়েই চলছে মায়া বাঁধন বুঝতে পারে সেদিন রাত্রের বলা কথাগুলোর পর যে অভিমানটা করেছিল সে অভিমানটা এখনও মনে ঝেকে বসে আছে মায়ার বাঁধন জানে এখন এই মেয়েকে কিছু বললে হিতে বিপরীত হবে আর বাঁধন কথা না বাড়িয়ে মায়াকে অন্য সুযোগ করে দিয়ে বাইরে বেরিয়ে যায় বাঁধন বাহিরে চলে যাওয়ার পর অর্ধপোড়া ওনাটা ময়লা ফেলার ঝুড়িতে রেখে সেগুলো রাস্তার পাশে ফেলে দিয়ে আসে ততক্ষণে বাঁধনও হাতে কয়টা পরোটা সবজিসহ সহ প্যাক করে নিয়ে হাজির হয় প্লেটে কয়টা পরোটা এবং সবজি দিয়ে বাঁধন মায়ের সামনে দিয়ে আসে মায়া একবার পরোটা আবার সোফায় বসে থাকা বাঁধনের দিকে তাকাচ্ছে এক মনে বাঁধন খেয়েই চলছে খাওয়া শেষে আমি গেলাম খেয়ে নিও বলে হসপিটালে চলে যায় বাঁধন হসপিটালে গিয়েও শান্তি পাচ্ছে না বাঁধন কেমন যেন অস্বস্তিতে ভুগছে ছটফট বাঁধন দুপুরের দিকে বাসায় চলে আসে মায়া তখন ভাতের প্লেট নিয়ে বসছিল বাঁধন একবার সেদিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিয়ে রুমের খাটে বসে পড়ল। বাঁধন লক্ষ্য করছে মায়া কিছুক্ষণ পর পর প্লেটের দিকে হাত দিয়েও ফিরিয়ে আনছে বাঁধনের দৃষ্টি ওর দিকে সেটা বুঝতে পেরে জোর করে অনেক ট্যাবুকে সাহস নিয়ে তরকারি দিয়ে ভাত মাখানোর জন্য তরকারিতে হাত রাখে মায়া বাঁধন বসা থেকে উঠে শার্ট আর কেঞ্জিটা খুলে কেবল দাঁড়ালো তখনই মায়ের একটা চিৎকার শোনা যায় ওহ বলে চোখ বন্ধ করে ফেলে মায়া বাঁধন সেই অবস্থায় দৌড়ে মায়ের কাছে গিয়ে হাতটা ধরে ফেলে এত গরম ভাত খাইতে কে বলছে কথাটা বলে বাঁধন মায়ের হাতের দিকে তাকাতেই চমকে উঠি এ কি হাত কাটছো কীভাবে জবাবে মায়ের কিছুই বলে না কাটা হাত ব্যান্ডেজ না করে ভাত নিয়ে বসে পড়েছ কেন আমি বাসায় আসছি দেখো তুমি একবার আমাকে বললেই তো হতো মায়া কিছু না বলে এক ঝটকায় বাঁধনের মুঠো থেকে ওর হাতটা ছাড়িয়ে রুম থেকে ফোনটা কানে নিয়ে আলমারির ওপর থেকে গেটের চাবিটা নিয়ে কার সাথে কথা বলতে বলতে যেন নিচে চলে যায় মিনিট পাঁচের পর মায়া ফিরে আসে তবে সে একা নয় সাথে আছে ওর শ্বশুর শাশুড়ি বাঁধন কিছুটা ঘোরের মধ্যেই বাবা মাকে সালাম জানায় অতপর অবাক বিস্ময়ে প্রশ্ন করে বাবা মাকে মা বাবা তোমরা আসলে কাল রাত্রিতে কল দিয়েছিলাম তোর শ্বশুর বাড়িতে মায়ের জন্য খারাপ লাগছিল ভাবলাম একটু কথা বলি কিন্তু পরে জানতে পারলাম ও তোর কাছে তাই সকাল সকাল রওনা দিয়ে দিলাম বাঁধন হাস্যজ্জ্বল মুখে বলে ভালো হয়েছে এসেছ কয়টা দিন বউ শাশুড়ি মিলে চুটি আড্ডা দিবো বাঁধনের কথার জবাবে মুখটা মলিন করে বাঁধনের মা বলে তা আর পারলাম কই মায়া নাকি পরীক্ষা ও আজই বাড়িতে চলে যেতে চাচ্ছে আমায় বারবার রিকোয়েস্ট করছে যাতে নিয়ে দিয়ে আসি তোর হসপিটাল আছে তাই তোকে বলেনি বাঁধন এক মায়ের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয় ও কথাবার্তা পাকা করে তাহলে আচ্ছা পরেরটা পরে এখন কথাটা বলে বাঁধন ছাদে চলে গেল এমনই বয়স হয়েছে তার উপর জার্নি করে ক্লান্ত শরীর সেদিন আর খাওয়া হয়নি মায়ার পরদিন বাঁধন চেম্বারে চলে যাওয়ার পর পাগলের মতো হয়ে যায় মায়া শাশুড়ির কানের কাছে গিয়ে বারবার প্যানপ্যান প্যান করতে থাকে কখন বাসায় যাবো মা এভাবে হেলা দিন কাটালে আমি যে পরীক্ষায় ফেল করব। মা প্লিজ আমায় দিয়ে আসুন না হয় টিকিট কেটে দিন আমি যেতে পারব বাধ্য শাশুড়ি একমাত্র আদরের বৌমার কথায় রাজি হয় সেদিনই মায়া ওর শাশুড়ির সাথে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় সন্ধ্যায় বাসায় ফিরে বাঁধন ওর বাবার থেকে জানতে পারে মায়া ওর মাকে পটিয়ে নিয়ে গেছে বাপের বাড়ি ও দিন রাত্রের ব্যবহারে আমায় ভুল বুঝেছে বাঁধনের ভেতরটা অজানা আশঙ্কায় মুচুর দিয়ে ওঠে সন্ধ্যার একটু পরেই কল করে বাঁধন ওর মাকে ওর মায়ের থেকে জানতে পারে এ মাতৃই ওরা ভালোভাবে বাসায় পৌঁছেছে রাত্রি নয়টা নাগাদ বাঁধন কল দেয় মায়াকে পরপর দু তিনবার কল দেওয়ার পরও রিসিভ করেনি মায়া ফোনটা টেবিলের উপর রেখে তরকারি গরম করে বাঁধন বাবাকে খেতে দিয়ে নিজেও কিছু খেয়ে নেয় রাত্রি এগারোটা বাঁধনের ইচ্ছে হচ্ছে ওর পুতুল বউটার ভয়েসটা শুনতে কিন্তু ও কি এখন জেগে আছে আর যে কি থাকলেই বাকি এত রাত্রে ও কি আমার কল রিসিভ করবে নাম্বারটা ডায়াল করেও কেটে দেয় বাঁধন বিছানা ছটফট করতে করতে কখন যে ঘুমের জগতে চলে যায় টের পায় না বাঁধন রাত্রি দুটা বেজে তেইশ মিনিট বাঁধনের ফোনটা বেজে ওঠে ঘুমন্ত বাঁধন পাশেই টেবিলের উপর থেকে হাতরে ফোনটা খুঁজে বের করে চোখের সামনে এনে রিসিভ করতে গিয়ে থ হয়ে যায় বাঁধন এ যে মায়ার কল স্বয়ং মায়া ওকে কল দিয়েছে তাও এত রাত্রে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল বাঁধনের কিন্তু কষ্ট হলেও এটাই সত্যি যে মায়া কল দিয়েছে সাত পাঁচ ভাবতে ভাবতেই ফোনটা কেটে যায় বাঁধন নিজে কল দেওয়ার জন্য স্ক্রিনে হাত রাখতেই আবারও কল তাড়াতাড়ি কলটা রিসিভ করে বাঁধন হ্যালো বলে কিছু বলতে যাচ্ছিলো বাঁধন ওর পুতুল বউটাকে কিন্তু তার আগেই কথা শুরু করে মায়া মায়ের কথা শুনে কেমন যেন স্তব্ধ হয়ে যায় বাঁধন নিশ্চুপ শ্রোতার মতো বাঁধন নীরব থেকে ওর পুতুল বইয়ের কথা শুনছে মায়ের যে একটা কথায় বাঁধন বাকরুদ্ধ হয়ে গিয়েছিল সে একটি কথা ছিল সরি নটায় কল দিয়েছিলেন রিসিভ করতে পারিনি আসলে তখন আমি ঘুমিয়েছিলাম আর ঘুম থেকে যখন জাগলাম তখন মনে হলো আপনাকে একবার কল দেওয়া দরকার বাঁধনের বাকরুদ্ধ হওয়ার কারণ এর আগে মায়া কখনও বাঁধনের ইচ্ছের প্রাধান্য দেয়নি মায়ের কাছে সবার উপরে ওর ক্যারিয়ার ওর স্বপ্ন আর সেই স্বপ্ন পূরণের জন্য ও যে কোনো কাজ করতে রাজি যেমনটি বাঁধনের সাথে করেছে বিয়ের নয় মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরও মায়া বাঁধনকে তার প্রাপ্য অধিকারটুকু দেয়নি মায়ার এক কথা আমি এ বিয়ে চাইনি আমার মনের মধ্যে ছোট্ট থেকে যে স্বপ্ন লালিত হয়ে আসছে সেটা হলো আমার লেখা পড়া। আমি আমার সম্পূর্ণ লেখা লেখাপড়া শেষ করে নিজের পায়ে দাঁড়িয়ে বাবা মায়ের কষ্টের একটু হলেও প্রতিদান দিতে চেয়েছিলাম তারপর বিয়ে অন্যান্য চিন্তা আমার পড়াশোনা আমার কাছে কম্পোসারি। আর আমার বিয়ে ঘর সংসার এসব অপশনাল কম্পালসারি বাদ দিয়ে আমি অপশনালকে গুরুত্ব দিতে কখনো পারিনি আজও পারব না মায়া অতি সুন্দর করে বাঁধনকে বুঝিয়ে দিত ওর জীবনের স্বপ্ন বলতে লেখাপড়াটাই অন্যতম বাঁধন যখন ভালোবেসে মায়াকে খাওয়াতে আসতো মায়া তখন এক বুক ঘৃণা নিয়ে দূরে সরে যেত ওর একটাই কথা কাছে আসবেন না একদম শেষ করে দিব আমি নিজেকে আমি এখন এসব কিছুর জন্য প্রস্তুত না বাধ্য বাঁধন বিয়ের সাত দিনের মাথায় মায়াকে শ্বশুরালয়ে মায়ের বাবার বাড়িতে রেখে আসে সেই থেকে মায়া নিজের ইচ্ছে মতোই চলতো মন চাইলে শ্বশুর শাশুড়িকে কল দিত মন না চাইলে দিত না কখনো কখনো নিজ ইচ্ছিতেই সুদূর নরসিংদী থেকে ঢাকায় বাঁধনের কাছে যেত আবার ঝগড়া করে বাঁধনকে টেনশনে রাখার জন্য পালিয়ে চলে আসতো বাঁধন কিচ্ছু বলতো না মায়াকে শুধু নির্বাক শ্রোতা দর্শকের মতোই সব কিছু নীরবে দেখে শুনে যেত বাঁধন কোনো প্রতিদানের আশা করে ভালোবাসেনি মায়াকে আজও বাসবে না আর তাই তো বাঁধন কখনও স্বামীর অধিকার নিয়ে মায়ের কাছে যায়নি যদিও মাঝে মাঝে ভেতরের পুরুষত্বটা জেগে উঠত আবারও বহু কষ্টে নিজেকে কন্ট্রোলও করত বাঁধন চায় না ওর কারণে ওর ভালোবাসার মানুষটির স্বপ্ন ভেঙে যাক আর চায় না বলে বাঁধন ওর বাবা মাকে জানিয়ে দিয়েছে মায়ের লেখাপড়া শেষ হওয়ার আগে ওকে যেন শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য ফোর্স না করা হয় বাঁধনের ফেরিস্তার মতো বাবা মা বিনা বাক্যে বাঁধনের কথা মেনে নিল ওদেরও এক কথা মায়ের লেখাপড়া শেষ হোক তারপর না হয় ধুমধাম করে বিয়ে করিয়ে ওকে এ বাড়িতে নিয়ে আসব। আজ এতগুলো দিন পর সে মায়ার মুখ থেকে এমন নরম কথা শুনে বাঁধন তাই স্তব্ধবাক এক মুহূর্তের জন্য বাঁধন ওর কথা বলার ভাষা হারিয়ে ফেললেও মায়ের প্রশ্নে মুখ খুলে প্রশ্ন করে মায়া কল দিয়েছিলেন কিছু বলবেন জবাবে বাঁধন বলে শরীর ভালো আছে তো তোমার মায়ের শান্ত জবাব হুম মনে হচ্ছে ঘুম পাচ্ছে তোমার কণ্ঠটা কেমন যেন শোনাচ্ছি আজ নয় থাক ঘুমিয়ে পড়ো তুমি বাঁধনের কথা শুনে টান টান কণ্ঠে মায়ার জবাব না না আমি ঠিক আছি আপনি বলতে পারেন এবার বাঁধন ধমক দেয় মায়াকে মায়া আচ্ছা বলে চুপটি করে ভদ্র বালিকাদের মতো কলটা কেটে দেয় সে রাত্রে বাঁধন আর ঘুমোতে পারেনি এই ভেবে যে ওর বউটা হঠাৎ করে কীভাবে এত ভদ্র হয়ে গেল পরদিন সকালে ঘুম থেকে উঠি কল দেয় বাঁধন ওর পুতুল বউ মায়াকে কল দেওয়ার মিনিট পাঁচেক পর কল ব্যাক করে মায়া অনুনয়ের সরে সরি বলে এটা জানায় যে ও ওয়াশরুমে ছিল যার কারণে কলটা রিসিভ করতে পারেনি যতই সময় যাচ্ছে বাঁধনের অবাক হওয়ার মাত্রাটা ততই যেন বেড়ে চলেছে খাবার খেতে বললে ভদ্র শিশুর মতো আচ্ছা বলে খেতে যাওয়া গোসল করতে বললে গোসল করা ঘুমাতে বললে ঘুমাতে যাওয়া কোনোটাতেই এখন আর মায়ের অনীহা নেই বাঁধন যা বলে মায়া তাই করে হঠাৎ করে এইভাবে চেঞ্জ হয়ে যাওয়া ব্যাপারটা ভাবিয়ে তুলে বাঁধনকে আমার যে করি হোক জানতে হবে ওর ভেতর কি চলছে না হলে আমি শান্তি পাচ্ছি না সেদিন রাত্রে ঘুম আসছিল না বাঁধনের নানান টেনশন যেন বাঁধনের উপর ভালো করে ঝেকে বসেছে ভেতরটা কেমন অস্থির অস্থির লাগছিল বাঁধনের ঘুমানোর জন্য হাজারো চেষ্টা করলো ঘুম আসছিল না বাঁধনের বারবার চোখের সামনে মায়ের মায়াবী মুখটা ভেসে উঠছিল খুব ইচ্ছে হচ্ছে অভিমানীটার সাথে কথা বলতে ওর ভয়েসটা শুনতে আমি কি ওকে কল দিব কল দিবে না দিবে না করেও মায়ের কাটা হাতের কথা মনে পড়তে কল দিয়েই দেয় বাথন ওপাশ থেকে ছৌ মিলে কল রিসিভ করে মায়া মনে হচ্ছে এত রাতে অবধি জেগে মায়াও এই কলেরই অপেক্ষায় ছিল ঘুমাওনি এখনও শান্ত সুরে মায়ের জবাব না আপনি আপনি ঘুমাননি কেন এখনও ঘুম আসছিল না ও মায়া একটা কথা বলবো একটা কেন হাজারটা বলুন তার জন্য অনুমতির কি আছে আসলে আমার খুব ইচ্ছে হচ্ছিল আমার অভিমানের চাঁদমুখটা দেখতে কি ঘুমানোর আগে তাকে একটু দেখতে পারি বাঁধন কথা বলে উত্তরের অপেক্ষায় আছে ও জানে মায়ার জবাব কী সবসময় যে কথাটি শুনে ও মুখস্থ করে ফেলেছে সেই কথাটি বলবে মায়া মায়া বলবে সরি সম্ভব না ভিডিও কলে আমি আমার পরিবার পরিজনের সাথে পর্যন্ত কখনো কথা বলিনি সেখানে আপনার সাথে কথা বলবো ভাবলেন কি করে কিন্তু মায়া কি করলো জানেন বাঁধনকে অবাক করে দিয়ে সেদিন মায়া নিজেই ভিডিও কল করে অবাক বাঁধন কিছুক্ষণ নিস্তব্ধ হয়েছিল ঘোর কাটে মায়ার ডাকে শুধু তাকিয়েই থাকবেন কিছু বলবেন না দুদিন ধরে মায়ার এমন অদ্ভুত রকম চেঞ্জ এমনিতেই বাঁধনে রাতের গুম হারাম করে দিয়েছে তার উপর আজকে এইভাবে ভিডিও কলে মুখোমুখি কথা বলা বাঁধন জাস্ট নিতে পারছে না কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে ও তাই তো মায়ের মনে কি চলছে সেটা বোঝার জন্য অপলোক দৃষ্টিতে মায়ের চোখের দিকে তাকিয়ে থাকা কিন্তু না কোনো কুল কিনারা পায়নি বাঁধন আচ্ছা দেখলাম ওই তো এবার তাহলে রাখি এমনিতেও অনেক রাত হয়েছে ঘুমিয়ে পড়ো তুমি কথাটা বলে বিদায় নিয়ে বাঁধন কলটা কেটে দেয় না কিচ্ছু বুঝছি না এই মেয়ের মনে কি চলছে উফ মাথাটা কেমন ব্যথা করছে মাথায় হাত ধরে বাঁধন বিছানাতে উঠে বসতেই মায়ের হাতের কথা মনে পড়ে ইস আমার তো ওর হাতটাই দেখা হলো না মায়া তো মনে হয় এখনও ঘুমায়নি আচ্ছা একটা মেসেজ করে বলি ডাটা অন করতে যদিও শিওর না বাঁধন আদো মায়ের ডাটা অন করবে কিনা না তবুও মায়ের ফোনে একটা মেসেজ দিয়েই দিল লক্ষ্মী ডাটাটা অন করবা একটু একটা জিনিস দেখতে ভুলে গেছিলাম বাঁধনের মেসেজটা সাথে সাথে সিন হয় ওপাশ থেকে এবারও মায়া বাঁধনকে অবাক করে দিয়ে সাথে সাথে কল করে ভিডিও কল বাঁধন ওর মায়ের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন এই প্রথম ওর মায়াকে দেখছে আর দুদিন ধরে মায়া যা করা শুরু করছে তাতে এমন মনে হওয়াটাই স্বাভাবিক কি যেন দেখতে চেয়েছিলেন আপনি তোমার কাটা হাত হাতের অবস্থা কী রকম এখন মায়া ওর ডান হাতটা উঁচু করে ক্যামেরার সামনে ধরে বাঁধন কিছুক্ষণ হাতের দিকে তাকিয়েছিল তারপর মায়ের চোখের দিকে তাকাতেই বুঝতে পারে ঘুমে ঢুলু ঢুলু ও দেখা শেষ এবার কলটা কেটে লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো কেমন মায়া ওর ঘুমন্ত ভাবটা দূর করার জন্য চোখটা জোর করে টানা দিয়ে বড় করে তারপর ক্যামেরার দিকে তাকিয়ে বলে এটুকুতেই দেখা শেষ আর কিছু দেখবেন না অবাক বিস্ময় মায়ের দিকে তাকায় বাঁধন আর কিছু মানে শান্ত গলা মায়ের জবাব মানে শুধু কি হাতই দেখবেন অন্য কিছু দেখবেন না হাউ ডু ইউ মিন মায়া তেমন কিছু না আমি তো জাস্ট এটাই বলতে চাচ্ছি হাত ছাড়াও আরও কিছু দেখার ইচ্ছে থাকলে নির্দ্বিধায় বলতে পারেন আমি আপনাকে তাই দেখাবো বাঁধনে চোখ দুটো জলে টলমল করে উঠলো ওর আর বুঝতে বাকি নেই মায়া ঠিক কি বোঝাতে চাইছি অনেক কষ্টে চোখের জল আটকিয়ে কাঁপা গলায় বাঁধন প্রশ্ন করে মায়া তুমি আমায় এমন ভাবলে আমি তোমার হাত দেখতে চেয়েছি আর তুমি কিনা বিষয়টা অন্যভাবে নিয়ে গেলে এভাবে ভুল বুঝলে তুমি আমায় এটাই বুঝি আমার প্রাপ্য ছিল মায়া মায়া একটা শুকনো হাসি দিয়ে বলে ওই আপনি কাঁদছেন কেন আর আমি মোটেও আপনাকে ভুল বুঝিনি আপনি চাইতেই পারেন এমন কিছু আর সবচেয়ে বড় কথা হলো আমি আপনার বিয়ে করাবো আমার উপর আপনার যথেষ্ট অধিকার আছে আর তাই আপনি চাইলে আমি হাত কেন সব সব দেখাতে বাধ্য বাঁধনের চোখের জল আর বাদ মানছিল না নিমিশি দু চোখের নোনা জলে বাঁধনের গাল ভিজে যায় মায়ের নিশ্চুপ দর্শকের মতো সেটা চেয়ে চেয়ে দেখছে শুধু বহু কষ্টে কান্না থামিয়ে চোখের জল মুছি নেয় বাঁধন তারপর ঢোক গিলে ক্যামেরার দিকে তাকিয়ে বলে লক্ষ্মী এভাবে তুমি আমায় ভুল বুঝো না আমি দম আটকে মরে যাবো লক্ষ্মী প্লিজ আমায় বোঝার চেষ্টা করো আমি ওই রকম কিছু মনে করে তোমার সাথে কথা বলতে চাইনি তুমি আমায় ভুল বুঝছো লক্ষ্মী অনেক বড় ভুল বুঝছো ভুল মায় একটা অট্ট হাসিতে মেতে ওঠে কোনটা ভুল আমার কারণে আপনার জীবন নষ্ট হয়ে গেছে এটা নাকি অন্য আট দশটা মেয়ের মতো আমি হতে পারিনি এটা কোনটা ভুল আপনি সত্যি করে বলতে পারবেন কথার মাঝখানে থামিয়ে দেয় বাধন। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে সরি লক্ষ্মী মাথা ঠিক ছিল না ওই দিন তাই কী বলতে কি বলেছি নিজেও জানি না আর তুমি যা করছো তাতে যে কারো মাথা নষ্ট হওয়ারই কথা তুমি জানো পুরো বাসা খুঁজেও যখন তোমাকে পাইনি তখন আমার ভেতরে কী চলছিল এত কিছু আমাকে কেন বলছেন আমাকে আপনাকে এসবের জন্য কিছু বলেছি আর সরি কেন বলছেন আপনাকে তো আমার ধন্যবাদ দেওয়ার দরকার আপনি আসলে সেদিন যদি আমার চোখে আঙুল দিয়ে আমার ভুলগুলো না দেখিয়ে দিতেন তাহলে আমি কখনই আমার ভুলগুলো শুধরে নিতে পারতাম না সবচেয়ে বড়ো কথা যেটা সেটা হলো আমি কল্পনাতেই ভাবতে পারতাম না যে আমার কারণে কারো জীবন নষ্ট হয়ে গেছে আমি দিনের পর দিন আপনাকে আপনার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে আসছি কিন্তু আর নয় এখন থেকে আপনার সবটুকু অধিকার আপনি আমার উপর চুপ একদম চুপ আর একটা কথা যদি শুনি তাহলে খারাপ হয়ে যাবে চুপচাপ আমার কথা শোনো মায়া কান্না জড়িতে কণ্ঠে বলল প্লিজ আমায় একটু সুযোগ দেন কথা দিচ্ছি আমি আমার ভুলগুলো শুধরে নেব অন্য আট দশটা মেয়ের মতোই হয়ে যাব আপনার সব কথা শুনব প্লিজ আপনি আমাকে একটু সুযোগ দিন কথা দিচ্ছি আমি আর পাগলামি করব না আপনার যেভাবে সেভাবেই আমায় বাঁধন আর নিতে পারছিল না কল কেটে দিয়ে ফোনটা বন্ধ করে ফেলে বাঁধন হু হু করে কেঁদে ওঠে বাঁধন তুমি আমায় এতটা খারাপ ভেবেছ সেদিনের একটু কথাকে এইভাবে নেগেটিভ মাইন্ডে নিয়ে গেলে আমি তোমার দেহ চাই দেহ না অন্য আট দশটা মেয়ের মতো হাওয়া বলতে তুমি এটাই বুঝলে এত বড় ভুল তুমি আমায় বুঝতে পারলে মায়া তোমার চোখে ভালোবাসার মানুষ থেকে এখন আমি নারী মাংস লোভি দানব হয়ে গেলাম এত বড় অপবাদ তুমি আমায় দিতে পারলে সারা রাত কান্না করে সকালের দিকে চোখ দুটো এক করে বাঁধন এদিকে দুপুর হয়ে গেছে বাঁধনকে হসপিটালে খুঁজতে গিয়ে না পেয়ে বাসায় চলে আসে ওর বন্ধু হৃদয় দরজা খোলা পাওয়াতে রুমের ভিতরে ঢুকতে বেগ পেতে হয়নি হৃদয়কে কপালে হাত দিয়ে চোখ বুঝে শুয়েছিল বাঁধন শরীর খারাপ চোখ খুলে বন্ধু হৃদয়ের দিকে অপলক তাকিয়ে চোখটা ফিরিয়ে নেয় বাঁধন বিছানা থেকে উঠে খাটের সাথে হেলান দিয়ে জবাব দেয় না তাহলে অবেলা শুয়ে আছিস যে এমনি কিছু বলবি ব্লাড ডোনার খুঁজতে হসপিটালে গিয়েছিলাম ভাবলাম তোর সাথে দেখা করে আসি পাইনি তোকে তাই দেখতে আসাই আর কি ও তোর কি কোনো কারণে মন খারাপ বন্ধু হৃদয়ের প্রশ্নে মুখে শুকনো হাসি রেখে টেনে বাঁধনের জবাব কই না তো হাসি খুশি ও চঞ্চল মানুষের হঠাৎ এভাবে গম্ভীর হয়ে যাওয়া চোখ দুটো ফুলে তালগাছের মতো হওয়া এসব কিছু মানে আমি কিছুটা হলেও বুঝি বাঁধন যাক তুই যদি আমায় না বলতে চাস জোর করব না আচ্ছা রে একটা দীর্ঘশ্বাস ছেড়ে হৃদয় চলে যাচ্ছিল পেছন থেকে হাতটা ধরে বাঁধন হৃদয় বিছানার এক কোণে বসে পড়ে বাঁধন শোয়া থেকে চুপটি করে উঠে বসে চা খাবি সে তো খাওয়াই যায় আচ্ছা তুই বস আমি আসছি বন্ধু হৃদয়কে বসিয়ে রেখে রুমের বাহিরে চলে যায় বাঁধন মিনিট পাঁচেক পর হাতে দু কাপ চা নিয়ে হাজির হয় বাঁধন চা খা আমারটাও এখানে রাখলাম আমি এক মিনিট জাস্ট এক মিনিট পর আসছি হৃদয়ের দিকে চায়ের কাপ এগিয়ে দিয়ে ফোন হাতে সোজা পাশের রুমের বারান্দায় চলে যায় বাঁধন কল করে ওর মায়াকে রাত্রে নেয় মায়া এখনও উল্টোপাল্টা কথা বলে বাঁধনের সাথে ব্যর্থ বাঁধন কলটা কেটে জল ছলছল চোখে পিছনে ঘুরে তাকাতেই ঘাবড়ে যায় হৃদয় জিজ্ঞাসা দৃষ্টিতে বাঁধনের চোখের দিকে তাকিয়ে আছি এটা দেখে তাড়াতাড়ি বাঁধন ওর চোখের জল মছে নেয় খুব তো চোখের জল আড়াল করে ফেললি আমি যে তোর ভেতরের কান্নাটাও শুনে নিয়েছি সেটার কি হবে এখানে কেন তুই আয় রুমে আয় যা ঠান্ডা হয়ে যাচ্ছে কথাটা বলে বাঁধন ও রুমের দিকে পা বাড়ালো বাঁধনের সাথে সাথে হৃদয় গেল কি হলো বস হৃদয় বাঁধনের দিকে তাকিয়ে চুপসে দাঁড়িয়ে আছে বাঁধন সেটা দেখে আবারও বলল বুঝলাম না এভাবে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে কেন আছিস কি প্রবলেম হৃদয় গম্ভীর কণ্ঠে বলে তুই আমায় এভাবে পর করে দিলি এত বড়ো একটা ঘটনা তুই আমার থেকে গোপন রাখতে পারলি বাঁধন একটানে ওর পাশে হৃদয়কে বসায় আসলে ও যে আমার এত বড় ভুল বুঝে আছে সেটা আমি কাল রাত্রে জানতে পারলাম আমি কি করব কিছু বুঝতে পারছি না দোস্ত আমার আসলে কিছু ভালো লাগছে না আর তুই তো জানিস আমাদের রিলেশনের ব্যাপারে তোকে নতুন করে আর কি বলবো এখন বল আমি কি করব। আমার মাথায় কিছু কাজ করছে না রে হৃদয় বাঁধনের পিঠে ভরসার হাত রেখে বলে আরে বেটা একটু ধৈর্য ধর এইভাবে ভেঙে পড়লে তো হবে না তোদের মধ্যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং চলছে সেটা থেকে বেরিয়ে আসতে হলে মাকে ভালোভাবে বোঝাতে হবে না হলে জানিস তো সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং না থাকলে সম্পর্ক নষ্ট হয়ে যায় হৃদয়ের কথায় কান্না ভেজা কণ্ঠে বাঁধনের জবাব তাহলে আমি এখন কি করব কিভাবে ওর ভুলটা ভাঙাবো প্রত্যুত্তরে হৃদয়ের জবাব তোদের এখন সামনাসামনি কথা বলা দরকার তুই এখানকার কাজ শেষ করে যত শীঘ্র পারিস তো শ্বশুর বাড়িতে যা মায়ের মুখোমুখি দাঁড়িয়ে কথা বল ব্যাপারটা বোঝানোর চেষ্টা কর আমার মনে হয় এতে ফলাফল কিছুটা হলেও ভালো হবে বাঁধন যেন হৃদয়ের কথায় কিছুটা স্বস্তি পেল হৃদয়ের দিকে কৃতজ্ঞতা দৃষ্টিতে তাকিয়ে বলল আগামী বুধবার দিন আমি ফ্রি থাকবো ওই দিনই তাহলে রওনা দেব হৃদয় চলে গেল যাওয়ার আগে বলে গেল কি হয় না হয় আমায় কিন্তু জানাবি কথা মতো বুধবার দিন বাঁধন ও শ্বশুরালয়ে গিয়ে হাজির হলো বাদনকে দেখে ওর মা হাস্যজ্জ্বল মুখে বলে এসেছিস আমি তো তোকেই ফোন করতাম আজকে আসলে কালকে চলে যাব এদিকে মেয়েটাও অসুস্থ তাই ভাবছিলাম তোকে ফোন করে বলে দেব ভালোই হলো কালকে তোর বাবা আসবে আমাকে নিতে ওখানে গিয়ে আমার আর টেনশন করতে হবে না এখন থেকে যে কয়দিন পরীক্ষা হবে তুই নিয়ে আসা যাওয়া করবি ওকে বাঁধনের হাসি মুখটা নিমিশেই মলুন হয়ে গেল অবাক বিস্ময়ে মায়ের দিকে তাকিয়ে প্রশ্ন করে বাঁধন অসুস্থ বাঁধনের মায়ের আর কষ্ট করে প্রশ্নের উত্তর দিতে হয়নি উত্তর দেওয়ার আগেই পাশের রুম থেকে খুক খুক করে কাশির শব্দ আসে বাঁধন কোনো কথা না বলে চট জলদি ওই রুমে প্রবেশ করে এই মুহূর্তে বাঁধনের চোখ বিছানায় যেখানে নিথর হয়ে ওর মায়া পড়ে আছে কিছুক্ষণ পর পর কাশি আর শীতে কাঁদছে মায়া বাঁধনের চোখ একবার মায়ের মুখের দিকে আবার পায়ের দিকে কি হয়েছে এটা ঠিক বুঝতে পারছে না বাঁধন একদিকে মায়ের কাশি অন্যদিকে পায়ে ব্যান্ডেজ মায়ের সত্যিকার অর্থে কি হয়েছে সেটা বুঝতে অসুবিধা হচ্ছে বাঁধনের ধীরে গলায় বাঁধন মায়াকে ডাকতে ডাকতে বিছানায় উঠে মায়া সন্ধ্যা হয়েছে মাগীবের আজান দিচ্ছে মসজিদে উঠে বসো কথাটা বলতে বলতেই মায়ার গালে হাত ছয় বাঁধন শিউরে ওঠে মায়া উহ করে চোখ মিলতে বাঁধনকে খুব কাছে দেখতে পায় বিছানা থেকে উঠে বসে চাদর নিয়ে শরীরটা ঢেকে নেয় মায়া অস্ফুট সরে বলে আপনি বাঁধন মায়ের বোন হিয়াকে ডাকে ডাক শুনে দৌড়ে আসি হিয়া জি ভাইয়া কিছু বলবেন উৎকণ্ঠার সাথে বাঁধন ও শালিকে প্রশ্ন করে এত জ্বর ওর শরীরে কখন এলো কাল সকাল থেকে জ্বর আজকে আপুর পরীক্ষা ছিল এই জ্বরের কারণেই আজকে তো আপু বিছানা থেকেই দাঁড়াতে পারছিল না তবুও বহু কষ্টে পরীক্ষা হলে নিয়ে গেলাম আপুকে কিন্তু নিয়ে গেলে কি হবে আপু পরীক্ষা দিতে পারেনি শুনেছি ওখানে গিয়ে নাকি বেঞ্চে মাথা রেখে শুয়ে পড়ে তারপর ধরাধরি করে ওকে সেমিনারি নেওয়া হয় সেখান থেকে একটু রেস্ট নেওয়ার পর আপুকে নিয়ে বাসায় চলে আসলাম আর পা পা কিভাবে ঢাকা থেকে আসার পর দিন দুপুরে আপু গোসল করতে গিয়েছিল ওখানে অসাবধানতা বসত সাবানে পা পিছলে পড়ে গিয়ে এই অবস্থা তবে ডাক্তার বলেছে পা ভাঙেনি মচকে গেছে বাঁধন এবার কিছুটা ধমকে সুরে বলে এত কিছু হয়ে গেল তোমরা আমায় জানাওনি কেন হেয়া মাথা নেচু করে বলে আসলে ভাইয়া আন্টি মানা করছিল আপনি নাকি টেনশন করবেন বাঁধন দাঁতের দাঁত চেপে মায়ের দিকে তাকিয়ে বলে আনটি কত কিছু বলবে রাত্রি এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট একই বিছানায় পাশাপাশি শুয়ে আছে দুজন মাঝখানে দেয়াল হিসেবে বিরাট বড় একটা কোলবালিশ রাখা নিশ্চুপ মায়া এক দৃষ্টিতে ওপরে দিকে তাকিয়ে আছে আর বাঁধন সেই কখন থেকে পলহীনভাবে তাকিয়ে আছে মায়ার দিকে এভাবে কেটে যায় আরও কিছুটা সময় রাত্রি তখন আনুমানিক একটা কি দেড়টা বাঁধনের চোখটা লেগে এসেছিল প্রায় হুট করে ঘুমটা ভেঙে যায় প্রাণের মায়াকে দেখার জন্য পাশ ফিরে কিছুটা অবাক হয় বাঁধন মাঝখানে দেয়াল হিসেবে রাখা বালিশটা আর নেই তার পরিবর্তে মায়া সেখানে শুয়ে আছে বলতে গেলে বাঁধনের অনেকটা কাছে শুয়ে আছে মায়া কি সুন্দর মায়াবিনা লাগছে দেখতে মায়াকে মাথার উপর ধীরে গতিতে ফ্যান ঘটছিল সেই বাতাসে মায়ের চুলগুলো কেমন উঠছিল ড্রিম লাইটের মৃদু আলয় বাঁধন দেখতে পায় অবাধ্য চুলগুলো কেমন বারবার মায়ের চোখে মুখে এসে ছিটকে পড়ছে বাঁধন সেই চুলগুলো মায়ের কানের কাছে গোজে দেওয়ার জন্য হাতে গিয়ে দিতে চোখ মেলে তাকায় মায়া মায়ার এভাবে দেখে ফেলাতে ইতস্তত বাঁধন ওর হাতটা সরিয়ে নেয় দুজনে চুপচাপ শুয়ে কারো মুখে যেন কোনো কথা নেই অথচ দুজনার বুকের ভিতরেই দুর্মুষ পেটাচ্ছে অনেক না বলা কথারা হঠাৎই মায়া কী মনে করে যেন বাঁধনের বুকে মাথা রাখে স্তব্ধ দৃষ্টিতে কিছুক্ষণ মায়ের দিকে তাকিয়ে থাকলেও মায়া শক্ত করে ঝাপটে ধরাতে ঘোর কাটে বাঁধনের বাঁধন মনে মনে ভাবে এই সুযোগ ওই দিনের ব্যবহারের জন্য সরি বলা আর ওর ফুলটা ভাঙানোর মুখ খুললো বাঁধন আমি সরি মায়া আমি আসলে জানতাম না তুমি ধুর সরি কেন বলছেন আপনি তো আপনার বউর দিকেই হাত বাড়িয়েছেন এতে এত ইতস্তত করার কি আছে নিজের বউকেই তো আদর করতে চাচ্ছিলেন তার জন্য এত ভয় পাওয়ার কি আছে বাঁধন মায়াকে সরি বলতে যাচ্ছিল ওই রাত্রের জন্য আর মায়া ভাবছে বাঁধন ওর দিকে হাত বাড়াচ্ছিলো এটা দেখে ফেলাতেই হয়তো সরি বলছে আর তাই তো পূর্বের ন্যায় ওয়াশ করা শুরু করে দেয় বাঁধন মায়াকে থামানোর জন্য মুখ খোলে মায়া আমি সরি বলছি মায়া বাঁধনের ঠোঁটে আঙুল দিয়ে বাঁধনকে থামিয়ে দেয় তারপর চুপি সারে বলে টেনশনের কিছু নেই রাত এখনও শেষ হয়নি আপনি চাইলে এখনই শুরু করতে পুরো কথা বলতে পারিনি মায়া তার আগে মায়ার মাথাটা বাঁধন ওর বুক থেকে সরিয়ে বিছানায় উঠে বসে একে তো জ্বর কাশি তার উপর প্রচণ্ড মাথা ব্যথা বিছানা থেকে উঠতে পারছিল না মায়া তবু বহু কষ্টে উঠে বসলো একটু জোরে কথা বললেই কাশি উঠে যাবে ওর আর কাশি উঠলে বুকে প্রচণ্ড ব্যথা করে ওর তাই অত্যন্ত ধীর গলায় বলল। ঘড়িতে সময় এখন দুটা কি আড়াইটা ঘড়ির কাটা চলছে সময় এখনও চলে যায়নি আপনি চাইলে এখনও হতে পারে কথাটা বলতে দেরি ঠাস করে বাঁধন ওর হাতটা দেয়ালে ছুঁড়ে মারতে দেরি করেনি ভোরকে যায় মায়া কাপা গলায় প্রশ্ন করে কি করছেন এসব ব্যথা পাবেন তো বাঁধন মায়ের চোখের দিকে তাকালো তুমি শুধু আমার বাইরের দিকটাই দেখলে ভিতরে যে কী বয়ে যাচ্ছে সেটা একটা বারের জন্যও বুঝলে না বাঁধনের প্রশ্নের কোনো জবাব না দিয়ে চুপচাপ বিপরীতমুখী হয়ে শুয়ে পড়ল মায়া কি হলো আমার প্রশ্নের উত্তর কোথায় বাঁধন মায়াকে ধাক্কা দিয়ে প্রশ্নটা করে মায়া উঠে বসে বাঁধনের দিকে রাগি চোখে তাকিয়ে পাল্টা প্রশ্ন করে আপনি আমার গায়ে হাত দিলেন কেন বাঁধন বিস্মিত নয়নে মায়ের দিকে তাকালো তারপর কী যেন বলতে গিয়েও থেমে যায় এদিকে মায়া থেমেনি ওর মুখ চলছে তো চলছি আপনাকে আমি যাই বলতাম না কেন মনে মনে আমি আপনাকে ভালোই জানতাম কিন্তু আপনি আজ রেকর্ড ভেঙে দিলেন প্রমাণ করে দিলেন আপনি আসলেই আমার পুরো কথা বলতে পারেনি মায়া তার আগেই খাট থেকে নেমে বাহিরে চলে যায় বাথন যাওয়ার আগে বলে যায় দরজা দিয়ে শুয়ে পড়ো কতক্ষণ পর ফজর আজান দেবে আমি নামাজ পড়ে মাকে নিয়ে বাসা চলে যাব। চোখ বড় বড়ো করে প্রশ্ন করে মায়া দরজা লাগাবো মানে আপনি রুমে ঘুমাবেন না শান্ত গলায় বাঁধনের জবাব বলা তো যায় না কখন আপনার ওপর হাত উঠিয়ে দিই ঘুমের ঘোরে ধুর ঘুমের ঘোর কেন বলছি বলা তো যায় না কখন আপনার উপর ঝাঁপিয়ে পড়ি লুচু বলে কথা তাই তাই আমি নিজেকে সর্বোপরি নিজের ভেতরের পুরুষত্বটাকে কন্ট্রোল করার জন্য বাহিরে চলে যাচ্ছি মাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে বাহিরে বারান্দায় চলে যায় বাঁধন এই মুহূর্তে বাঁধন বারান্দায় গ্রিল ধরে দাঁড়িয়ে আছে না নিজের ভেতরের পুরুষত্বকে কন্ট্রোলের জন্য নয় নিজের আবেগটাকে কন্ট্রোল করার জন্য বাঁধনের এখানে দাঁড়িয়ে থাকা চুপচাপ দাঁড়িয়ে আছে বাঁধন আর চোখ থেকে জল বৃষ্টির ফোটার মতোই নিচে ঝরে পড়ছে এদিকে বাঁধন রুম থেকে বের হয়ে যাওয়ার পর মায়ের কিন্তু ঘুমিয়ে যায়নি একটু পরপর উকি দিয়ে বাঁধনকে দেখছিল বারবার বলতে গিয়ে বলতে পারলো না সরি রুমে আসুন এখন সকালে ব্রেকফাস্ট করে বাঁধন যখন ওর মায়ের কাছে যাবে ভাবছে তখনই মায়ের নানু বাড়ি থেকে খবর আসে মায়ের নানু খুব অসুস্থ খবরটা শোনার পর বাঁধন কিংবা বাঁধনের মা এভাবে বাসায় চলে যেতে পারল না বাঁধনের বাবা ওর মাকে নিতে আসলে বাঁধনের মা মায়ের নানুর অসুস্থতার কথা জানায় আর তাই সেদিন দুপুরে খাবার খেয়ে সবাই মায়ের নানুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় বিকেল চারটা কি সাড়ে চারটার দিকে ওরা সবাইও বাড়িতে গিয়ে ওঠে বাঁধনের বাবা মা ভেবেছিল রাত পহালে ওরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিবে। কিন্তু এখানে এসে তার উল্টোটা হলো অসুস্থতার খবর শুনে সবাই এখানে আসলেও জানা যায় শুক্রবার মানে পরদনি বাঁধনের মামা শ্বশুরের বিয়ে ওরা কিছুতেই তাই ওদেরকে ছাড়তে রাজি নয় বাধ্য বাঁধনের বাবা মা বিয়েটা খেয়ে যাবার প্রতিশ্রুতি দেয় ঘড়ির কাটা বলছে সময় এখন রাত্রি আটটা বেজে উনষাট মিনিট অর্থাৎ আরও একটা দিন অতিবাহিত হয়ে গেল এই পুরো দিনের ভেতর বাঁধন একটা জন্য মায়ের কাছে যায়নি মায়াকে খাওয়ানো গোসল করার ব্যাপারে একটুও জোর করেনি কিংবা রোজকার ওই মায়ার নাকে গালে কপালে ভালোবাসার কোনো উষ্ণ পরশও এঁকে দেয়নি সর্বোপরি বাঁধন মায়ের থেকে দূরে দূরেই থেকেছে অন্যদিকে মায়া বাঁধনেরই এই নিরবতা মেনে নিতে পারেনি প্রচণ্ড অভিমানে রুমে সবার আনন্দ উৎসব থেকে বেরিয়ে বাইরে চেয়ার পেতে চুপটি করে আকাশের দিকে তাকিয়ে বসে আছে ব্যাপারটা মায়ের কাজিন তানিয়া লক্ষ্য করলো তানিয়া সম্পূর্ণ না বুঝলেও এটুকু বুঝতে পারলো ওদের মধ্যে কিছু একটা চলছে আর তাই ব্যাপারটা ক্লিয়ার করার জন্য তানিয়া রুম ভর্তি সকল ছেলে মেয়েদের লক্ষ্য করে বলে রুমিতে অনেক হৈহুল্লোর করলাম এবার না হয় বাহিরে চলো উঠোনে মাদুর পেতে গানের কলি খেলবো সবাই আনন্দে চেঁচিয়ে উঠলো তানিয়া খুঁজে খুঁজে দুটা মাদুর আর কিছু চেয়ার আনলো তারপর সেটা উঠোনে পেতে সবাইকে বসতে দিল ওদের অবস্থানটা মায়ের ঠিক পাশে চেঁচিয়ে চেঁচিয়ে সবাই আনন্দ করছে বাঁধন মায়াকে শুনিয়ে শুনিয়ে জোর গলায় ওদের সাথে হাসি আনন্দ আর গানে সুরে মেতে উঠেছে অভিমানী মায়া খুব বেশিক্ষণ কানে আঙ্গুল দিয়ে বসে থাকতে পারেনি কিছুক্ষণ পর দৌড়ে রুমে চলে যায় একাধারের রোগী এবং বিয়ে বাড়ি কে যে কোথায় ঘুমিয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই মায়া হাজার খোঁজ করেও জানতে পারেনি বাঁধন কোন রুমে কার সাথে ঘুমিয়েছে কিন্তু বাঁধন বাঁধন ঠিক জেনে নিয়েছে মায়ের ব্যাপারে একে একে সবাই নির্লজ্জের মতো কল দেওয়ার পর অবশেষে জানা গেছে মায়া ওর কবিতা আনটির সাথে ওনার রুমে ঘুমিয়েছে মায়া অসুস্থ ওর জ্বর প্লাস কাশি পাটাও ভাঙ্গা ও ঘুমানোর সময় যাতে ওর পায়ের ওপর কেউ পা না রাখে এমন হাজার সব কথা শুনিয়ে তবেই ফোন রাখে বাঁধন আহ কি ভালোবাসার টান কথাটা বলে লাইটটা অফ করে কবিতা কবিতা মায়ের আন্টি হলেও বয়সে মায়ের থেকে চার বছরের জুনিয়র মাত্র স্কুলের গন্ডি পেরিয়ে কলেজে পা রেখেছে কবিতা কিন্তু এই অল্প বয়সেই ডজনখানি প্রেমের অভিজ্ঞতা আছে ওর বাঁধন এবং মায়া দুজনেই কবিতাকে বিচারক মানে সব সময় বিভিন্ন সব বিচার নিয়ে কবিতাকে কল করতে ওরা কবিতা মাঝে মাঝে তো এদের বিচারের জ্বালায় ফোন অফ করে রাখত পরদিন সকাল সকাল বাঁধন ঘুম থেকে ওঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করার এক পর্যায়ে বাঁধন ও শ্বশুর মারফত জানতে পারে গতকাল সকাল থেকে কিছু খায়নি মায়া বাঁধনের মাথা নষ্টের উপক্রম কাল থেকে কিছু খাচ্ছে না অথচ ওরা আমাকে মাত্র জানায় মানলাম ওর আগে পরে না খেয়ে থাকার অভ্যাস আছে তাই বলে এই অসুস্থ শরীরেও সবার সামনে ভদ্রতার খাতিরে ব্রেকফাস্ট পুরোটা করে তবেই উঠল বাঁধন ব্রেকফাস্ট টেবিল থেকে উঠে এক মুহূর্ত দেরি করেনি বাঁধন সোজা মায়ের কাছে চলে যায় মায়া এখনও হাত পা ছেড়ে দিয়ে ঘুমোচ্ছে বাঁধন কাছে গিয়ে মাথায় একটু হাত বুলিয়ে ধীর গলায় ডাক দেয় মায়া মায়া তাড়াহুড়ো করে বিছানায় উঠে বসে এলেমিলে চুল বাঁধতে লাগে বাদন ঘড়ির দিকে এক নজর তাকিয়ে মায়ের দিকে তাকালো ঘড়িতে সময় এখন আটটা বেজে বাইশ মিনিট এতক্ষণ কেউ ঘুমায় মায়া কোনো কথা না বলে কাঁথা বালিশ ভাজ করে সব এক পাশে রাখল তারপর কী মনে করে যেন চুপটি করে ফোনটা ওপেন করলো তারপর ডাটা অন করে জানালার পাশে হেলান দিয়ে রাখলো বাঁধন চোখ বড় বড় করে মায়ের দিকে তাকালো এই যে মহারানী ভিক্টোরিয়া আপনাকে আমি ফেসবুকে ঢোকার জন্য ডেকে উঠাইনি সাড়ে আটটা বাজে চলুন খাবেন মায়া ভ্রু কিঞ্চিত বাঁকা করে বলে আমি ফেসবুক চালানোর জন্য ঢুকিনি বাসের কেল্লা নামক পেজ থেকে নিউজ শোনার জন্য ঢুকেছি দেশের এখন কি অবস্থা সেটা জানার জন্য ঢুকেছি বাঁধন এবার কিছুটা জোর গলায় বলে শুনুন দেশ কিংবা আন্দোলন কোনোটাই আপনার জন্য থেমে নেই আর শুনুন যে সকল ছেলেমেয়েরা আন্দোলন করছে তারাও কিন্তু খাচ্ছে খাওয়া বাদ দেয়নি তাই চলুন খাবেন একে তো গত একটা দিনে একটা জন্য ওর কাছে আসেনি আজ এভাবে আপনি আপনি কথা বলা মেনে নিতে পারেনি মায়া রাগে উচ্চ বলে ওঠে মায়া দেখুন ভদ্রতা দেখাতে আসবেন না এখানে ভদ্রতা অন্য জায়গায় গিয়ে দেখান আর লেকচার শোনাবেন না আমাকে আমি আপনার মেডিকেলের স্টুডেন্ট না যে আপনি লেকচার দিবেন আর আমি গভীর মনোযোগে সেগুলো শুনে প্র্যাকটিক্যালি করে দেখাবো আপনাকে যান এরুম থেকে বেরিয়ে যান বাঁধন হাসি মুখে বলে যাব তো তবে তোমাকে সাথে নিয়ে এই বলে বাঁধন মায়ের একটা হাত ধরে মায়া হ্যাঁচকা টানে ওর হাতটা ছাড়িয়ে নেয় আমি খাব না খাব না খাব না এখন আমি খাব না আমার মায়ের কসম এখন আমি মরে গেলেও খাব না বাথন অবাক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে আছে চোখের কোনায় জল চিকচিক করছে কিন্তু সেটাকে বেরোতে দিচ্ছে না কিছুক্ষণ পলহীনভাবে তাকিয়ে থাকার পর নিঃশব্দে রুম ত্যাগ করে বাথন সকাল দশটা মায়া চুপচাপ বসে খাচ্ছে হঠাৎই রুমে প্রবেশ করে মায়ের ছোট খালা আঁখি তুই এখানে বসে আছিস তোর জামাই এই পাগলামি কেন করছে কত করে বললাম চলে কেন যাচ্ছে মানুষজনকে এখন কি বলবো। মায়া ভাতের প্লেটে হাত ধুয়ে রুম থেকে বের হয়ে দৌড় দেয় বাঁধন ততক্ষণে যাওয়ার জন্য সিএনজি আনতে মরে চলে গেছে মায়া পিছন পিছন ডাকছে দাঁড়ান দাঁড়ান বাঁধন এক মুহূর্ত দাঁড়ায়নি মায়ার পোছার আগে বাঁধন সিএনজিতে উঠে পড়ে চলন্ত সিএনজি থেকে বাঁধন মায়াকে শুধু একটু বলে আমার তারা আছে তারা না চাই রাস্তা থেকে বাসায় ফেরার পর একজনের এক এক কথা সহ্য করতে পারছিল না মায়া যার দরুন বিয়ে না খেয়ে সকাল এগারোটার দিকে রাগে নানুবাড়ী থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় শূন্য বাসা মায়ের ভেতরে শূন্যতাকে বহু গুণে বাড়িয়ে দিয়েছে বিছানায় শুয়ে কিছুক্ষণ এপাশ উপাস করে আয়নার সামনে গিয়ে দাঁড়ায় মায়া তখনই ওর ফোনটা বেজে ওঠে ফোন দিয়েছে বাঁধনের বন্ধু হৃদয় হৃদয়ের সাথে মায়ের কথা হতো আগে বাঁধনের সাথে রিলেশন চলাকালীন সময়ে মায়া ওকে ভাইয়া বলে সম্বোধন করত। আর হৃদয়ও ওকে বোন বলে ডাকত আজ এতদিন পর হৃদয়ের ফোন পেয়ে অনেকটা অবাক হলো মায়া কলটা রিসিভ করে কৌশল বিনিময় করতে হৃদয়ের প্রশ্ন খুব বেশি হয়ে গেল না মায়া মায়া অবাক বিস্ময়ে প্রশ্ন করে ভাইয়া আপনি জানেন হৃদয় গম্ভীর কণ্ঠে বলে হ্যাঁ আমি জানি আর এটাও জানি তুই রাগে এরকমটি করেছিস তোর কি মনে হয় না তুই প্রয়োজনের চেয়ে একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছিস ওকে মায়া আমি জানি তুই ওকে ভুল বুঝিস সেদিনের ব্যবহারে রেগে গিয়ে ওকে শাস্তিটা দিয়েছিস আমি কি ঠিক বলেছি নিচু গলায় মায়ের জবাব জি ভাইয়া আসলে সেদিন বাসায় আসার পর মনে জেদ জন্ম নেয় ওকে সাহস্তা না করা অবধি আমি শান্তি পাব না সেটা আমি বুঝতে পারছিলাম তাই এমন করলাম সাহস্তা করার আর রাস্তা খুঁজে পেলি না আর তোর কি একটু মনে হয়নি এটা ঠিক হচ্ছে না মনে হয়েছে ভাইয়া আর যখন মনে হয়েছে আমি ভুল করেছি তখনও চলে গেল বড়দের শত বারো নমান্য করেও চলে গেল এবার বুঝো তাহলে কতটা কষ্ট পেয়েছে সরি ভাইয়া আমার ভুল হয়ে গেছে আমি সত্যি অনুতপ্ত আমার কৃতকর্মের জন্য ভাইয়া আমার সত্যিই খুব খারাপ লাগছে খারাপ লাগাটা তো কেবল শুরু কথাটা বলেই টুট টুট করে কলটা কেটে দাঁড়িয়ে দেয় মায়া বালিশে মুখ গুজে গুমড়ে গুমড়ে কাছে সন্ধ্যা ছটা নাগাদ মায়া বাঁধনকে কল দেয় মায়া জানে যত জ্যামেই হোক এতক্ষণে নিশ্চয়ই বাঁধন বাসায় পৌঁছেছে Quinto é Fonde Bonto.